আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা যে গল্পে হৃদয় করার একটি ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনার শিরোনামটি হলো ঈমান তো এমনই হওয়া চাই। প্রত্যেক মুসলমান নরনারীর অন্তরে সর্বদা এই বিশ্বাস জাগ্রত থাকা চাই যে আমার সুখ দুঃখ ইজ্জত সম্মান সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার ধন দৌলত ও সহায় সম্পত্তি যেমন প্রকৃত সুখ ও শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না, তেমনি উহা মানুষের রিজিকের সমস্যারও সমাধান করতে পারে না। মানুষের রিজিকের সম্পর্ক তো একমাত্র মহান আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক এমন রাজ্জাক, যদি আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত না হয় এবং জমিন থেকে একটি ফসলও উৎপন্ন না হয়, তথাপি তিনি সমগ্র মাখলুককে সন্দেহাতীতভাবে পালতে পারবেন, এতে তাঁর বিন্দুমাত্র বেগ পেতে হবে না। তাই প্রকৃত মুমিনগণ মাল দৌলত পেয়েও যেমন খুশি হন না, তেমনি তা হাতছাড়া হলে বিন্দুমাত্র কষ্ট অনুভব করেন না। কারণ তারা জানেন রিজিকের জিম্মাদারি তাদের হাতে নয়, বরং এ জিম্মাদারি তো মহান রাজ্জাক আল্লাহ তাআলারই হাতে। যেমন এক আয়াতে তিনি উদীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, কারণ তোমাদের এবং তাদেরকে তো আমি রিজিক দিয়ে থাকি। অর্থাৎ খাওয়ানো এবং যাবতীয় প্রয়োজন পুরা করার দায়িত্ব তো আমি গ্রহণ করেছি, সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল তথা ভরসা করার মতো ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে ওই রূপ রিজিক দিতেন যেমনই ভাবে পাখিদেরকে দিয়ে থাকেন। দেখো না, পাখিগুলি সকালবেলা অর্থাৎ আল্লাহ তাআলাই আমাদেরকে খাওয়াবেন এই বিশ্বাস নিয়ে বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় এবং বিকেলবেলা পেট পূর্ণ করে ফিরে আসে। অর্থাৎ তাদের ভরসা যেহেতু আল্লাহ তাআলার উপর, তাই আল্লাহ তাআলাও তাদের ধারণা মোতাবেক তাদেরকে রিজিক দিয়ে থাকেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, আমার সাথে বান্দা যেরূপ ধারণা রাখবে আমি তার সাথে সেরূপ ব্যবহারই করব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বান্দা যদি কোনো সমস্যায় পতিত হয়েও এই কথা মনে করে যে আল্লাহ তাআলাই আমার এই সমস্যা দূর করার ব্যবস্থা করে দিবেন, অথবা খাদ্যভাবে পতিত হয়ে যদি মনে মনে এ ধারণা করতে পারে যে আল্লাহ পাক এখনই এ অভাব দূর করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা তার বিশ্বাস ও ধারণা মোতাবেক তার সমস্যা সমাধানের ব্যবস্থা এবং খাদ্যভাব দূর করে দেবেনই। মোট কথা, আল্লাহ পাকের উপর বান্দা যে পর্যায়ের তাওয়াক্কুল করতে সক্ষম হবে আল্লাহ তাআলা তার সাথে সেরূপ ব্যবহারই করবেন। নিম্নে এই সংক্রান্ত একটি বাস্তব ঘটনা বর্ণনা করা হচ্ছে। আশা করি এই ঘটনা আমাদের ঈমানকে আরও মজবুত করবে। একদা একবার এক আমির জনৈক এক বুজুর্গের নিকট একটি মূল্যবান মতি হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিল। উক্ত বুজুর্গ মূল্যবান মতি দেখে আলহামদুলিল্লাহ বলে খাদেমকে সেটি রেখে দেওয়ার নির্দেশ দিল। খাদেম নির্দেশ পালন করল। ঘটনাক্রমে কিছুদিন পর সেই মতিটি চুরি হয়ে গেল। খাদেম মতি চুরি হওয়ার ঘটনা বুজুর্গকে জানালো, কিন্তু বড়ই আশ্চর্যের কথা এই যে এবারও বুজুর্গের মুখে নির্দ্বিধায় পূর্বের ন্যায় প্রশংসা ও সুক্রিয়া সূচক শব্দ আলহামদুলিল্লাহ বেরিয়ে এলো। বুজুর্গের এই আচরণে খাদেম সীমাহীন বিস্মিত হলো। উভয় ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলার রহস্য কি তা জানার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। তাই এই কথাটি জিজ্ঞাসা করার জন্য সে সুযোগের অপেক্ষায় রইল। একদিন সুযোগ পেয়ে সে বিনীতভাবে বুজুর্গকে জিজ্ঞাসা করল, হযরত, আমি নেহায়েত আশ্চর্য বোধ করছি আপনার এই আচরণে যে এক মূল্যবান মতি প্রাপ্ত হয়ে আপনি যেমন আলহামদুলিল্লাহ বলেছেন, তেমনি কিছুদিন পর উহা চুরি হওয়ার সংবাদ পেয়েও আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। অথচ কোনো জিনিস প্রাপ্ত হওয়া যেমন আনন্দের ব্যাপার, তা হাতছাড়া হওয়া তো তেমন কোনো আনন্দের বিষয় নয় যে শুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ পড়তে হবে। বুজুর্গ বললেন, আমি মতি প্রাপ্ত হওয়া এবং পরে তা চুরি হয়ে যাওয়ার উপর আলহামদুলিল্লাহ বলিনি, বরং যখন আমার নিকটে মতিটি এসেছিল তখন আমার অন্তরকে আমি দেখেছি সেটা আশাতে সে মোটেও আনন্দিত হয়নি, তাই আমি বলেছি আলহামদুলিল্লাহ। এমনইভাবে যখন মতিটি চুরি হয়ে গেল তখনও আমি আমার অন্তরকে দেখেছি যে সে তাতে মোটেও কষ্ট পায়নি, বরং উভয় অবস্থায় আমার অন্তর থেকে এ কথাই বারবার ধ্বনিত হচ্ছিল যে মাল দৌলত আসা কিংবা যাওয়া এর কোনোটার সাথেই রিজিকের কোনো সম্পর্ক নেই। রিজিকের সম্পর্ক তো মহান রাজ্জাক আল্লাহ তাআলার সাথে। তিনি
ধন রত্ন, টাকা পয়সা, সহায় সম্পত্তি ইত্যাদির মাধ্যমে যেমন রিজিকের ব্যবস্থা করেন, তেমনই তিনি ইচ্ছা করলে এগুলো ছাড়াও তা করতে পারেন। তাই অন্তরের এই সঠিক অবস্থার উপর খুশি হয়ে আমি দ্বিতীয়বারও বলেছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইমান কত মজবুত হলে মানুষের মনের অবস্থা এই কঠিন মুহূর্তেও অটল থাকতে পারে, এবং মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ বেরিয়ে আসতে পারে। প্রকৃতপক্ষে ইমান তো এমনই হওয়া চাই।